অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে রোজায় তো আমরা হালিম খাই, এটা কি খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে। আপনি হালিম তৈরি করতে কি কি লাগে দেখেন, প্রায় পাঁচ রকমের ডাল, তার ভিতরে গম থাকে, চাল থাকে, কেউ মুরগির মাংস দিচ্ছেন, কেউ গরু বা খাসি দিচ্ছেন, তার মানে এটা কিন্তু একটা ফর্টিফাইড ফুড, মানে আমরা বলি ইম্প্রুভ ডায়েট। এক বাটি হালিম কিন্তু শুধু একাই একবার ইফতারি পুরো কমপ্লিট সুষম খাদ্য। এখন কথা হচ্ছে কতটা খাব। আপনি যদি বলি আমি সুপের বাটি, যেটা ওয়ান সার্ভিং, এক বাটি খেতেই পারেন, ওর ভিতর চাল ডাল মাংস সবই আছে। হালিম কি বাইরেরটা খাওয়া যাবে? বাইরে বলতে কথাটার অর্থ খোলা জায়গার কোনো খাবারই খাওয়া ঠিক না। ফলে হালিম কোথা থেকে খাবেন? যে জায়গাটা আপনি নিশ্চিত হতে পারবেন যে তারা হেলদি ওয়েতে রান্না করেছে। আমি বলবো একজন পুষ্টিবিদ হিসাবে যে আপনি ঘরে তৈরি করে খান, ঘরেই কিন্তু হালিম করা যায়। এবং আপনি হিসাব করে নেন যে আপনি কোনো দিন বিফ দিবেন, নাকি কোনো দিন মাটন দিবেন, নাকি কোনো দিন চিকেন দিবেন। যদি বিফ আর মাটন দেন তাহলে আমি বলবো যে বয়স্করা যদি ঘরে থাকে তাহলে লিন মিট করে নেন, মানে চর্বি অংশটা ফেলে নেন, ব্যাস কমপ্লিট। দ্বিতীয়ত হচ্ছে যে কেউ যদি অনেক ওভারওয়েট থাকে, তিনি যদি হালিম প্রতিদিন খান তাহলে অনেক হাই ক্যালোরি, তো সেই ক্ষেত্রে হালিমটা ঘরে তৈরি করার পরে আমরা কী করি, আবার একটু বাগার দিই। তো আপনি বাগারের আগে আপনারটুকু তুলে রাখেন, আপনি তার উপরে যে ইনগ্রিডিয়েন্টস দিয়েগুলো দিয়ে খাওয়া যায় সেটা দিয়ে খান, সমান টেস্টি হবে। কাদের হালিম খাওয়া ঠিক না বা কম খেতে হবে? সাধারণ ক্ষেত্রে যাদের দেখবেন যে গেটে গেটে বাত আছে, গাউট বলি আমরা, তো তাদের ক্ষেত্রে পিউরিন বেশি থাকে যে খাবারগুলোতে, সেই খাবারগুলোর ভেতরে হচ্ছে গরু মাংস, খাসির মাংস, তারপরে হচ্ছে মুরগির রানথান, প্লাস ডাল জাতীয় জিনিস, তো তাদের ক্ষেত্রে হালিম যদি খেতেই হয়, আপনার মাংস মুরগির বুকের মাংস দিয়ে নেন। এবং পুরো রোজায় আপনি ধরেন সপ্তাহে একদিন নিলেন, এটাও নির্ভর করবে আপনার গাউটের সিভিয়ারিটি কত, তার উপরে ভিত্তি করে। অনেক কিডনি রোগী আমাকে জিজ্ঞাসা করেন যে আমার তো রোজার সময় হালিম খেতে ইচ্ছা করে, আমি কি করব। ধরেন কিডনি রোগীর মূল জায়গাটা হচ্ছে প্রোটিনটা আগে যা খাচ্ছিলেন তার থেকে একটু কমান। এখন যদি আপনি আপনার প্রোটিন মাছ বা মাংস, ডিম, দুধ, এই চারটা পরিবর্তে আপনি এক বাটি হালিম খান, আপনার কিন্তু প্রোটিনের টোটাল কোয়ান্টিটি বাড়বে না, বরঞ্চ সিঙ্গেল একটা ডাল রান্নার থেকে আপনি যখন হালিম খাবেন সেইটা আরও প্রোটিনের মান ভালো, ফলে হালিম আপনাদের জন্য ভালো, কিন্তু সেটা প্রতিদিন না। আমি বলবো আপনি সপ্তাহে এক থেকে দুই দিন নেন, এবং সেই দিন আপনার খাবারের সন্ধ্যারাত এবং সাহারির খাবার থেকে মাছ মাংসটাকে বাদ দিয়ে রাখেন, আপনি টোটাল প্রোটিনের কোয়ান্টিটিটা ঠিক রাখেন।